কারোর কারোর কাছে জীবনে সব থেকে সফল হওয়াটাই সব থেকে বড় উদ্দেশ্য, আবার কারোর কারোর কাছে আত্মসম্মানটাই সব থেকে বড়। সেকেন্ড যে লিস্টটা, সেই লিস্টে যে নামটা সবার আগে আসবে তার নাম হচ্ছে ঋত্বিক রোশন। কারণ ঋত্বিক রোশন নিজে আত্মসম্মান বজায় রেখে চলতে খুব ভালোবাসে। তাকে দেখবেন যে বছরে 4-5টা করে সিনেমা সে করে না, পরপর সিনেমার অ্যানাউন্সমেন্ট সে করে না, এমনকি একটা সিনেমার জন্য সে 4 বছরও টাইম নেয় না, 2 বছরে মিনিমাম সিনেমা করে। এবং সে বেশিরভাগ সময় ফ্যামিলিকে টাইম দিতে বেশি ভালোবাসে, আমরা বেশিরভাগ সময় দেখেছি। যে কারণে সে একটা সিনেমার পিছনে অনেকদিন টাইম নেয় এমন নয় যে সে ক্যারেক্টারে ঢোকার জন্য, সে পরিবারের সঙ্গে খুব হেসে খুলে টাইম কাটিয়ে তারপর সে সিনেমা শুটিং করে। তো কেউ কেউ আছে যারা পপুলারিটির পেছনে চলে, যত বেশি কাজ করবো তত ভালো। কেউ কেউ আবার রয়েছে যারা খুব লিমিটে কাজ করে, আবার সেই কাজগুলো ফিরিয়ে দেয় যেখানে তার আত্মসম্মান বোধ মানে হারিয়ে যাচ্ছে, সেসব কাজ সে করে না। কেন বলছি, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে অ্যাস্ট্রিজ ফিল্মস টাইগার, পাঠান এবং ওয়ারের কবির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে নিয়ে সালমান শাহরুখ আর ঋত্বিককে নিয়ে একসঙ্গে একটা বিগ প্রজেক্ট বানাচ্ছে, এবং সেটা অফিসিয়ালি হচ্ছে। আমরা সবাই ঠিক করেছিলাম, মানে আমরা সবাই ভিডিও করে বলেছিলাম, এবং সেটা অফিসিয়ালি কনফার্ম ছিল। কিন্তু এখন অব্দি এটা খবর সেটা ঋত্বিক রোশনকে না জেনে মানে ফাইনাল করা হয়েছিল, এবং ঋত্বিক রোশনকে জিজ্ঞাসা করে সে তার মতামত যেটা জানিয়েছে সেটা একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে কিন্তু তার ফ্যান্সদের কাছে খুবই দুঃখজনক। ব্যাপারটা হচ্ছে এটাই যে ঋত্বিককে যখন অফার দেওয়া হয় অ্যাস্ট্রিজ ফিল্মস এর তরফ থেকে এই মানে স্পাই ইউনিভার্সের যে বিগ মুভিটা বানাবে, তো ঋত্বিক রোশন বলে দেয় যে সে শাহরুখ এবং সালমানের সঙ্গে সিনেমা করতে ইচ্ছুক নয়। সে বলে দেয় যে আমি সিনেমা করলে এই দুজনের সঙ্গে একই স্ক্রিনটা শেয়ার করে সিনেমা করবো না, আমার শ্যুটটা তাহলে আলাদা করে করতে হবে, আমার আমি তাদের সঙ্গে একসঙ্গে থেকে কোনো শ্যুট করতে রাজি নয়। এবং দেখবেন ঋত্বিক রোশনকে এর আগে কিন্তু মানে শাহরুখ বা সালমানের সঙ্গে কিন্তু একসঙ্গে কখনো দেখা যায়নি। শাহরুখের সঙ্গে সে বহু আগে কাজ করেছিল, এতে কি বলে কভি খুশি কভি গমে, তারপর টন্টু এর সময় একটা ক্যামিও সে করেছিল, কিন্তু সেইভাবে তাই কিন্তু কোনোদিনই মানে এদের সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় কিন্তু কোনোদিনই দেখা যায়নি। মানে বাকি বাদ বাকি শাহরুখ সালমানের সঙ্গে যেভাবে ঘনিষ্ঠ অবস্থা দেখা যায় ঋত্বিককে কোনোভাবেই সেইভাবে দেখা যায়নি। তো ঋত্বিক রোশন বলে দিয়েছে যে আমি এই সিনেমাটার অংশ হয়ে থাকবো, কিন্তু আমি শুটগুলো আলাদা আলাদা করবো। যেমনটা মাঝখানে রণবীর কাপুর ক্যাটরিনা কাইফ করেছিল, যে গার্লসদের সময় তারা আলাদা আলাদা করে শুট করছিল, একে অপরের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে। তো ঋত্বিকও প্ল্যান করেছে সে এই সিনেমাটার অংশ হিসেবে থাকবে, এমন নয় যে ঋত্বিক সিনেমাটা রিজেক্ট করেছে। ঋত্বিক বলেছে আমি তারা থাকাকালীন কোনো শুট করবো না, বা তাদের সঙ্গে একসঙ্গে দেখে কোনো শুট করবো না, যে শুটগুলোতে আমাদেরকে একসঙ্গে দেখা যাবে সেগুলো এডিট করে বসাতে হবে। ঋত্বিক নিজের শুটগুলো পুরো আলাদাভাবে পার্সোনালি কিন্তু করেছে, বলে দিয়েছে। এবার এটার পিছনে কারণটা কি, ঋত্বিকের অহংকার, ঋত্বিকের ঘ্যাম, নাকি ঋত্বিকের কোনো কারণ রয়েছে পিছনে? আমি যেটা ফার্স্টেই বললাম আত্মসম্মান, সে একটা টাইমে ঘটে যাওয়া তার সঙ্গে একটা অপমান সে আজও ভুলতে পারেনি। অপমানটা সেটাই যে বিভিন্ন যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুলো হয় সেখানে ঋত্বিক রোশন এসেছিল, এবং সেখানে দেখবেন শাহরুখ খান বিভিন্ন সময় যখন অ্যাঙ্কারিং গুলো করতো আগে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুলো, উল্টো পাল্টা যাপা তো বয়ে, হ্যাঁ ইয়ার্কি ছেলেই বলতো কিন্তু উল্টো পাল্টা বয়ে যেত, কারণ অভিনয় নিয়ে নাই যা ইচ্ছে বলে যেত, এবং সইফ আলী খান শহীদ কাপুর এরা মিলে এরকম অ্যাঙ্কারিং গুলো করতো, তারা মজাই করতো, কিন্তু অনেক সময় অনেক অনেক কিছু খারাপ লাগে না ইয়ার্কি। সেরকমই ঋত্বিকের একটা ব্যাপার খুব খারাপ লেগেছিল, তারা মানে সইফ আলী খান এবং শাহরুখ খান একসঙ্গে কই মিল গিয়ে আর কি জাদু এবং রোহিতের ক্যারেক্টারটা প্লে করছিল, কেউ একজন জাদু হয়েছিল কেউ একজন ঋত্বিক হয়েছিল। তো সেখানে শাহরুখ মানে কেউ একজন আর কি শাহরুখ খান আর কি ঋত্বিকের ক্যারেক্টারটা প্লে করেছিল, তো সেখানে ইনডাইরেক্টলি ঋত্বিককে বলা হয় যে কই মিল গিয়েতে জাদু ক্যারেক্টারটাই সিনেমাটার আসল স্টার ছিল, ঋত্বিককে বলা যেতে পারে সেকেন্ড অভিনেতা বা সেকেন্ড স্টার, ঋত্বিকের জন্য সিনেমা হিট হয়নি, এইভাবে অপমান করেছিল। তো তারপর থেকে ঋত্বিক কিন্তু এই সমস্ত অনুষ্ঠান থেকে অনেকটাই দূরে থাকে, এবং সেই অপমানটা আজও ভুলতে পারেনি। যেটা আমি বলছি না, এটা এই সময়ের পেপারে বেরিয়েছে, আমার নিজের মন গড়া কথা এটা নয়, এটা এই সময়ের যে কভারেজ দেখলাম সেখান থেকেই খবরটা আমি জানতে পারলাম। কারণটা নাকি এটাই দেওয়া হয়েছে যে ঋত্বিক নিজের আত্মসম্মান বা অপমানটা সে আজও বলেনি, তো যে কারণে সে ওই যে অপমানটা তার সঙ্গে হয়েছিল তাকে ছোট করা হয়েছিল, যে কারণে সে আজও ঋত্বিক মানে সালমান বা শাহরুখের সঙ্গে যাতে একই ফ্রেমে থেকে কাজ করতে সে রাজি নয়। এবার মানে প্রোডাকশন থেকে তাকে জোর করলে, তাকে শেষ পর্যন্ত রাজি করাতে পারলে হয়তো আবার সেই ঐতিহাসিক দৃশ্য আমরা দেখতে পাবো যেখানে তাকে একসঙ্গে দেখা যাচ্ছে, না হলে বুঝতে হবে সবটাই এডিটের ব্যাপার। যেমন ভাবে বিমলের একটা করা হয়েছে, ওটা কি সত্যি শাহরুখ আছে আর একসঙ্গে একসঙ্গে একটা করেছে থুড়ি করে, ওটা এডিট করে করা হয়েছে, তেমন ভাবে হয়তো এডিট করে হয়তো করতে হবে। শাহরুখ সালমান যখন এখানে একসঙ্গে মিলেমিশে যেমন শুট করে সেটা হয়তো ঋত্বিক নাও করতে পারে, এখন অব্দি খবর। তো দেখা যাক কি হয়, আপনারা এটাকে সমর্থন করছেন নাকি সমর্থন করছেন না কমেন্ট করে জানান। আমি কিন্তু এক্ষেত্রে ঋত্বিককে সমর্থন করবো, কারণ কোনো কোনো ক্ষেত্রে নিজের আত্মসম্মানটা বজায় রাখা খুব জরুরি, অতীতের কোনো অপমান ভুলে যাওয়া কিন্তু কখনোই উচিত নয়। তো ভালো লাগবে যে ঋত্বিক অন্তত নিজের সেই অপমানটা আত্মসম্মানটা এত নাম করার পরও শাহরুখ সালমানের সঙ্গে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সে অনায়াসে সেটাকে ফিরে আসতে পারে। তো তার জন্য ঋত্বিককে একটা হ্যাটস অফ এই দমটা থাকার জন্য, এটা কিন্তু অনেকে নেই। তো এটাই আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ঋত্বিকের সঙ্গে তোমরা একমত নাকি একমত হও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এটাই বলা ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, শুভরাত্রি।